এই দৃশ্য ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার মঙ্গলবার দুপুরে আচমকা বেড়ে যায় হিন্দন নদীর পানি, আর তাতেই এ দশা। শত শত গাড়ির ডুবে যাওয়ার এ দৃশ্য ঘটছে ভারতীয় গণমাধ্যমে। একটানা বৃষ্টিতে কার্যত ডুবেছে নয়ডা। যমুনার শাখা নদী হিন্দনের পানিতে ভেসে গেছে 200 মতো বাড়িঘর, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণে ভেসে যাচ্ছে গুজরাটের নিচু এলাকা, বন্যার তোড়ে ভেসে গেছে গবাদি পশু, পার্ক করা কয়েক ডজন গাড়িও। গভীর পানিতে নেমে নিরাপদে সরে যাওয়ার চেষ্টায় মানুষ। গুজরাটের জুনাগড়ের এসব দৃশ্য ঘটছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে হড়পা বানে ভেসে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। বন্যার পাশাপাশি সাপ কুমির সহ বিভিন্ন বন্যপ্রাণীর উৎপাতে নাজেহাল মানুষ।